দশম শ্রেণীর গণিতের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো এই করোনা পরিস্থিতিতে তোমরা প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবে না এই করোনার জন্য আজ তোমাদের অনেক পড়াশোনায় হয়তো পিছিয়ে পড়েছ কিন্তু পিছিয়ে থাকলে তো হবে না তোমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে তাই আমরা তোমাদের সাথে দূরশিক্ষার মাধ্যমে তথা অনলাইনের মাধ্যমে আমরা তোমাদের সাথে পড়াশোনার আদান প্রদান করব। তোমরা তোমাদের সমস্যা তোমাদের জিজ্ঞাসা আমাদেরকে ফোনের মাধ্যমে তোমাদের মাধ্যমে অথবা এর মাধ্যমে তোমরা জানাবে আমরা আমরা তোমাদেরকে সেই সমস্ত সমাধান যত সম্ভব দ্রুত তোমাদের করে দেওয়ার চেষ্টা করব। আবার বলছি তোমরা প্রয়োজন ছাড়া এই সময় বাড়ির বাইরে বের হবে না ঠিক আছে আমরা সরাসরি আমাদের টপিকে চলে যাচ্ছি আজকে আমাদের গণিতের ক্লাস গণিতের পরিমিতি নিয়ে আমরা আলোচনা করব কিন্তু পরিমিতির কোন অংশ নিয়ে আলোচনা করব। পরিমিতির আমাদের আজকের আলোচ্য অংশ গোলকের ক্ষেত্রফল কিন্তু তোমরা অনেকেই হয়তো দেখতে পাচ্ছ আমার হাতে দুটো জিনিস রয়েছে এ একটা বলের মতো জিনিস আর এ একটা বৃত্তের মতো চারটির মতো জিনিস এই দুটোই কিন্তু দেখো গোল কিন্তু দুটো গোল হলেই দুটোই কিন্তু গোলক নয় দুটো গোলক নয় একটা গোলক আর একটা বৃত্ত গোলক আর বৃত্ত দুটোই গোল কিন্তু তাদের তালে মূলগত পার্থক্যটা কি রয়েছে দেখো দুটোই দেখতে গোল কিন্তু একটা টু অর্থাৎ দ্বিমাত্রিক আর একটা হচ্ছে ত্রিমাত্রিক এর তিনটি দিক রয়েছে ভালো করে দেখো একটা উপরের দিকে দিক রয়েছে আর একটা পেছনের দিকে এইভাবে দিক রয়েছে আরেকটা এরকম নিচের দিকে রয়েছে ভালো করে লক্ষ্য করো একটা দুটো নিচে একটা তিনটা আর এটার ক্ষেত্রে দেখো একটা দুটো এই দিকে জলে যে চাপা দেয় সে একটা জিনিস চারটির মতো আর এটা হচ্ছে বলের মতো কিন্তু এটাকে বলা হচ্ছে গোলক এটা তিনটা দিক রয়েছে এটা হচ্ছে ত্রিমাত্রিক বা থ্রি ডাইমেনশন আর এর দিক রয়েছে দুটি তাই এটি দ্বিমাত্রিক তাহলে বুঝতে পেরেছো দুটোই গোল কিন্তু দুটো জিনিস আলাদা একটা বৃত্ত আর একটা হচ্ছে গোলক আমাদের আলোচ্য বিষয় এই গোলকের এই যে বাইরের দিকে তল দেখতে তল আছে এর কিন্তু একটি তল আছে এই একটি তল কেমন দেখতে এর তলটা দেখো পুরা বক্র বাঁকা সমতল কিন্তু না এটা দেখো কিন্তু সমতল লক্ষ্য করো কিন্তু এটার কিন্তু দেখো সমতল না এটা কিন্তু কার্ভের মতো বাঁকছে অর্থাৎ এর তলটা হচ্ছে বক্রতল এই বক্রতলটার ক্ষেত্রফল কেমন বা এই জানি এর ক্ষেত্রফলের সূত্র এর সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ফোর পাই কিন্তু এই ফোর পাই আর এটা তো একটা সূত্র কিন্তু এই সূত্রটা প্রতিষ্ঠা পেল কিভাবে বা এই সূত্র যে ফোর পাই আর এটা সঠিক বা কিভাবে আসলো সেটা আমরা জেনে নেব ঠিক আছে আমরা সরাসরি জেনে নেব এর ক্ষেত্রফলের সূত্র ফোর পাই আর্ট আর এককটা কী হবে যেহেতু না ক্ষেত্রফল তাহলে একক অবশ্যই বর্গ একক হবে ঠিক আছে আমরা সরাসরি দেখে নেব এর ক্ষেত্রফল নির্ণয়ের পদ্ধতিটা এলে আমরা সরাসরি এবার দেখে নেবো কিভাবে গোলোকের ক্ষেত্রফলের সূত্র ফোর পাই আর হচ্ছে ঠিক আছে দেখো এটা সে আমাদের গোলক যাকে আমি একটা চিহ্ন দিয়ে অর্ধগ্লোকের আকারে নিয়ে রেখেছি এখন এই গোলকটাকে ধরো এই তলটা এই যে চার কোন একটা তল দেখতে পাচ্ছ এটা একটা মোমের ফলক বা তল ধরতে পারো এটা ধরো উত্তপ্ত করা আছে এই গোলকটাকে এখন উত্তপ্ত করা রয়েছে তাহলে এই উত্তপ্ত গোলকটাকে যদি আমি এই মোমের তলে রেখে দেই তাহলে তলের ধরো অর্ধেকটা অংশ এই গোলকের অর্ধেকটা অংশ তলের উপর রয়েছে তাহলে মোমটা গলে যাবে এবং এই গোলকটাকে যদি আমি পূর্ণ একবার আবর্তন করাই ঘোরাই এই চাকটির উপর দিয়ে তাহলে এ এসে এইভাবে আসবে এইভাবে আসবে এই যে দাগটা দাগটা তখন বাইরে বেরিয়ে যাবে তাহলে এই যে একবার আবর্তন করলো এই আবর্তন করার ফলে এই গোলকটা এই মোমের যে তল তলটাকে কতটা পথ অতিক্রম করলো ভালো করে খেয়াল করো তলটাকে মোট কত পথ খেয়াল করবে আসলে এটা আমরা কি জানি এই গোলকের যে দুটা আমরা যদি আর ধরি তাহলে এই যে পথ এই পথটা টোটাল কত একটা বৃত্তের পরিধির সমান বৃত্তের পরিধি সূত্র কি আমরা জানি টু পাই আর একক টু পাই আর তাহলে যে পথটা এ যাচ্ছে সেই পথটা কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি তাহলে কি পাচ্ছি টু পাই আর অর্থাৎ বি থেকে বি ড্যাশ পর্যন্ত যখন এটা একবার গোলকটা আবর্তন করে যাচ্ছে এইভাবে তখন সে টু পাই আর একক পথ যাচ্ছে ঠিক আছে আর বলো তো এ বি এই যে গোলকের যে ব্যাস এই ব্যাসটা কতটা হবে এই ব্যাসটাই কি হবে এই গোলকের যে ব্যাস সেটাই এই তলের এ বি বি ড্যাস এ ড্যাস এই তলটার কি হবে এই তলটার প্রস্ত তাহলে এর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস কত বলো ব্যাসটা হবে কত টু আর একক টু আর একক তাহলে আমরা এখান থেকে এই গোলকটা যাওয়ার ফলে যে তলটা পাচ্ছি সে তলটা কীরকম হচ্ছে তাহলে বি বি ড্যাশ এ এ এখন এই তলটার তারের ক্ষেত্রফল কত এই তলটার ক্ষেত্রফল হবে দেখো এই তলটার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণিত পস্ত তাহলে দৈর্ঘ্য গুণিত পস্ত কেন না এটা একটা আয়ত ক্ষেত্রকারের সৃষ্টি করেছে তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য যেহেতু টু পাই আর গুণিত টু আর গুণ করলে হয় ফোর পাই আর স্কোয়ার যেহেতু ক্ষেত্রফল তাহলে একক হবে বর্গ একক তাই হয়েছে ফোর পাই আর স্কোয়ার বর্গ একক এখন দেখো এই তলটাই তো এই অতিক্রম করেছিল টোটাল তল এই গোলকটা সম্পূর্ণরূপে আবর্তন করার ফলেই এই তলটা আবর্তন হয়েছে তাহলে এর সম্পূর্ণ যে তলটা সেটা এই তলের মধ্যেই সীমাবদ্ধতা আছে তাহলে এই তলের ক্ষেত্রফল আর আমার গোলকের যে তাহলে তলের ক্ষেত্রফল তাহলে কি সেটা কী হবে একই হবে তাহলে এই তলটার ক্ষেত্রফল যেহেতু ফোর পাই আর স্কোয়ার তাহলে অর্থাৎ আমরা লিখতে পারি অর্থাৎ কি লিখতে পারি না গোলকের সমগ্র তলের বা বক্রতলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার বর্গ একক এখন যদি এই গোলকটা মাঝ বরাবর কাটা হতো অর্থাৎ অর্ধ গোলক হতো তখন কি হতো দেখো লক্ষ্য করো তখন কি হতো না ফাঁপা অর্ধক লোকের বক ক্ষেত্রে বল কী হবে ফাঁকপা হলে এই যে অংশটা দেখতে পাচ্ছ এই অংশটা তখন কি হয়ে যাবে এই অংশটা এই জায়গাটায় ফাঁপা থাকবে তোমরা মাটি সোরা কিংবা বাটি দেখেছো বাটির সামনের দিকটা কি হয় ফাঁপা হয় তাহলে এই তলটা তখন থাকবে না তাই তো আর আমরা জানি যখন সমগ্রটা থাকে যখন সমগ্র এটা গোলক আকারেই থাকতো তখন এর ক্ষেত্রে বল কত ছিল ফোর পাই আর স্কোয়ার ছিল তাহলে অর্ধেক হয়ে গেছে মানে তাহলে টু দিয়ে ভাগ কত হচ্ছে তাহলে টু পাই আর স্কোয়ার বর্গ একক তাহলে ফাঁপা অর্ধ গোলকের ফাঁপা অর্ধ গোলকের তলের ক্ষেত্র বল কী হবে টু পাই আর স্কোয়ার টু পাই আর স্কোয়ার বর্গ একক কিন্তু যদি এই গোলকটা ফাঁপা না হয়ে ফাঁপা না হয়ে যদি নিরেড হয় মানে এই তলটাও যদি থাকে যদি এই তলটাও অবস্থিত হয় আমরা তো এই তলটা জেনে গেলাম কত জানলাম এই বক্রতলটার অর্ধেকটা টু পাই আর স্কোয়ার এখন এই তলটা দেখতে কেমন এই তলটা এই তলটা গোলাকার অর্থাৎ বৃত্তের মতো আমরা জানি গোলকের ব্যাসার্ধ কত ছিল বলো আর ছিল আর একক তাহলে এই বৃত্তটা তাহলে ক্ষেত্রফল কি হবে পাই আর স্কোয়ার তাহলে টোটাল ক্ষেত্রফল কত হচ্ছে তাহলে এই অংশটার ক্ষেত্রফল হচ্ছে টু পাই আর স্কোয়ার প্লাস এই অংশটা হচ্ছে অত পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার সমান কত হচ্ছে বলো থ্রি পাই আর স্কোয়ার বর্গ একক বোঝা গেল তাহলে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কী পেলাম গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল পেয়েছি ফোর পাই আর স্কোয়ার বর্গ একক ফাঁফা অর্ধগুলোকের বক্রতলের ক্ষেত্রফল কী পেলাম টু পাই আর স্কোয়ার বর্গ একক আর নিরেট অর্ধ বক্রতলের ক্ষেত্রফল পাচ্ছি কত থ্রি পাই আর স্কোয়ার বর্গ একক বোঝা গেল এটাই হচ্ছে গোলকের ক্ষেত্রফল সংক্রান্ত যে সূত্রগুলো তিনটা আছে সমগ্রতলের যখন সেটা পূর্ণ গোলক থাকবে আর যদি ফাঁপা অর্ধ গোলক হয় তখন হবে টু পাই আর স্কোয়ার আর যদি সেটা নিরেড হয় তখন তার ক্ষেত্রফলের সূত্র হবে থ্রি পাই আর স্কোয়ার এই পর্যন্ত সূত্র এরপর আমরা অঙ্কে আসছি দেখো তাহলে আমরা অঙ্ক এবার শুরু করব ওই ক্ষেত্রফল সংক্রান্ত গোলকের ক্ষেত্রফল নিয়ে যে অঙ্কগুলো আছে তোমাদের পাতা দেখো একশো তিরাশি পাতায় কোষে দেখি বারোর অনুশীলনীতে দেখো কি রয়েছে প্রথম অঙ্কটা রয়েছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দশ দশমিক পাঁচ সেমি হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল হিসেব করে লিখি তাহলে আমরা দেখতে পাচ্ছি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য তাহলে লিখে নেই গোলকের গোলকের বেসার কত দশ দশমিক পাঁচ সেমি তাহলে অতএব উহার সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি হবে বলো আমরা সবাই জানি গুলোকে সংযতনের ক্ষেত্রে বললে সূত্র কি ফোর পাই আর স্কোয়ার বর্গ একক আচ্ছা এখানে দেখো তাহলে ফোর পাই মানে কত বলো বাইশের সাত আর আর মানে কত আছে এখানে দশ দশমিক পাঁচ তাহলে টেন পয়েন্ট ফাইভ হোল স্কোয়ার এককটা তাহলে কি হবে বর্গ একক আছে তাহলে বর্গ সেমি আমরা এটাকে এবার গুণ করে নেব চার গুণিত বাইশ বাই সাত গুণিত দশমিক তুলে নিচ্ছি নিচে তাহলে দশ এটাও একইভাবে একশো পাঁচ নিচে দশ সেমি হবে বর্গসেমি পর আমরা কেটে নিচ্ছি কেমন করে দেখো দু দু কোণে চার পাঁচ কোণে দশ আবার পাঁচ কোণে দশ কাটলে এটা হবে একুশ আবার এটাও কাটলে হবে একুশ আর এটাকে এটা দেখাল হবে তিন সাত একুশ সমান আমরা যদি তিনকে বাইশ দিয়ে গুণ করি তাহলে ছেষট্টি হবে আর একুশ দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের এটা একশো ছয় এক ছয় ছ দুগুণে বারো ছ বারো একে তেরো তাহলে কত হচ্ছে একশো তেরোশো ছিয়াশি তেরোশো ছিয়াশি বর্গ সেমি বোঝা গেল প্রশ্নটা হচ্ছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ ডেসিমি সতেরো টাকা হিসাবে চারশো টাকা লেগেছে তাহলে বলটির ব্যাসের দৈর্ঘ্য কত আমরা জানি যে যেহেতু সতেরো টাকা এক বর্গ ডেসিমির জন্য হয়েছে তাহলে এক টাকা কিসের জন্য হয়েছে ওয়ান বাই সতেরো পয়েন্ট ফাইভ জন্য ঠিক একইভাবে চারশো একত্রিশ দশমিক দুই টাকা লেগেছে তাহলে কত টাকার জন্য চারশো একত্রিশ দশমিক দুই শূন্য ডিভাইডেড বাই সতেরো পয়েন্ট ফাইভ জিরো আমরা সেটাই এখানে একবারে করছি তাহলে অতএব চামড়ার বলটির বক্রতলের ক্ষেত্র ফল কত লিখব চারশো একত্রিশ দশমিক দুই শূন্য ডিভাইডেড বাই সতেরো পয়েন্ট ফাইভ জিরো বর্গ সেমি এবার লক্ষ্য করো এখানেও দশমিকের পরে দুটো সংখ্যা এখানেও তাহলে দুটাকে কমন করে আউট করে দিলাম এখন শূন্য শূন্য কেটে দিলাম কেটে দেওয়ার পর এবার আমি সাত দিয়ে ভাগ করছি লক্ষ্য করো তাহলে সাত দু কোণে চোদ্দ আর তিন পাঁচ পাঁচ সাততে হচ্ছে আর এখানে সাত দিয়ে কাটলে তাহলে কত হচ্ছে ছশো ষোলো বাই পঁচিশ বর্গ সেমি এখন আমাকে বের করতে বলেছে বলটার ব্যাসের দৈর্ঘ্য কিন্তু আমরা তো বলটার ব্যাসটা তো জানিনি আমরা ধরে নিচ্ছি সেই ব্যাসটা বের করতে গেলে আমার বেসার্ধ দরকার আমি বেসাদ্যটাকে আর ধরে নিচ্ছি তাহলে ধরে নেই মনে করি মনে করি বলটির বেসার্ধের দৈর্ঘ্য আর সেমি তাহলে অতএব উহার ক্ষেত্রফল অতএব উহার ক্ষেত্রফল কত হবে সেই সূত্র একই জিনিস ফোর পাই আর স্কোয়ার বর্গ সেমি দেখো এটাও বলের ক্ষেত্রফল আবার যেটা টাকা পয়সা দিয়ে বের করলাম সেটাও সেই বলেরই কিন্তু ক্ষেত্রফল তাহলে দুটো ক্ষেত্রফল যেহেতু একই বলের তাহলে আমরা শর্তানুসারে এই দুটোকে কি করতে পারি সমান তাই করছি শর্তানুসারে ফোর পাই আর স্কোয়ার সমান ছশো ষোলো ডিভাইডেড বাই পঁচিশ তাহলে বা ফোর গুণিত বাইশের সাত গুণিত আর স্কোয়ার সমান ছশো ষোলো বাই পঁচিশ তাহলে বা আর স্কোয়ার সমান ছশো ষোলো বাই পঁচিশ গুণিত এই বাইশের সাত উল্টে গেলে হবে সাতের বাইশ গুণিত চার হয়ে যাবে একের চার এবার কাটাকাটি কলম এটা এগারো দিয়ে কাটছি দুই হয়েছে এগারো দিয়ে কাটতে এটা ছাপানো হয়েছে সেভাবে দুইটাকে ছাপানো দিয়ে কাটতে হয়েছে এই চারটাকে ছাপান্ন দিয়ে কেটেছি চোদ্দ হয়েছে তারপরে দুই দিয়ে কেটে দিয়েছি সাত হয়েছে তাহলে এই সাত আর এই সাত তাহলে আর সমান রুট ওভা সেভেন গুণিত সেভেন আর পঁচিশটাকে ভেঙে দিলে হবে পাঁচ গুণিত পাঁচ তাহলে আর সমান এই দুটো ভেতরে যেহেতু আছে তাহলে ভেতরে থাকলে আমরা কি জানি ভেতরে থাকলে যখন বাইরে বেরোবে তখন দুটো একটা হয়ে যাবে সেইভাবে এটা সেভেন বাই ফাইভ হয়ে গেছে তাহলে অতএব বলটির ব্যাসের দৈর্ঘ্য সমান দুই গুণিত সাতের পাঁচ কারণ ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে কাটা এটা গুণ করলে হচ্ছে কত হচ্ছে গুণ করলে চোদ্দোর পাঁচ সমান কত হবে পাঁচ দুকোণে দশ চার পাঁচআ চল্লিশ দুই দশমিক আট সেমি ঠিক আছে এবার আমরা পাঁচের দাগের অঙ্করা করবো অঙ্করা কী বলছে একটু দেখে নেই কোনো গোলাকার গ্যাস বেলুন ফলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য সাত সেমি থেকে একুশ সেমি হলে বেলুনটির পূর্বের এবং পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি ভালো তাহলে প্রথমে যেহেতু তার ব্যাসার্ধ ছিল সাত সেমি তাহলে সেটা লিখব যে বেলুনটির পূর্বের সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে বেলুনটির পূর্বের সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি ফোর পাই আর স্কোয়ার বর্গ একক এটা সূত্র আচ্ছা তাহলে ফোর পাই আর স্কোয়ার হলে এখানে ফোর লিখলাম পাইকে পাই রেখে দিচ্ছি রেখে দিলাম আর স্কোয়ার যেটা আর এর মান হচ্ছে সাত তাহলে আমি লিখলাম সাত বর্গ সেমি সমান কত হবে গুণ করলে সাত সাত ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে চার দিয়ে গুণ করলে হবে একশো ছিয়ানব্বই পাই বর্গ সেমি তাহলে এবার বলছি বেলুনটির পরের তাহলে লিখবো বেলুনটির পরের সমগ্র তলের ক্ষেত্র ফল বেলুনটির পরের পরের মানে বুঝতে পারছো তো ফুল আনার পরের কথা বলছে পরের সমগ্র তলের ক্ষেত্র ফল সমাজ সেই একই সূত্র ফোর পাই আর স্কোয়ার বর্গ একক এখানে কিন্তু আমি সূত্রগুলো লিখছি সেটা খেয়াল রাখবে এখানে আমরা বলবে এখানে আর এখানে আর একই জিনিস কিন্তু নয় এটা সূত্রের আর এটাও সূত্রের আর আমরা এখানে আর এর মান সাত ছিল সাত বসিয়েছি এখানে আর এর মান একুশ আছে একুশ বসাবো ঠিক আছে তাহলে ফোর একইভাবে পাই মানটা আমরা আর বসাবো না পাই রেখে দেবো আর আর এস স্কোয়ার যেহেতু তাহলে একুশ গুণিত একুশ বর্গ সেমি আর একুশকে একুশকে গুণ করলে কত হয় চারশো একচল্লিশ হয় চারশো একচল্লিশকে আমরা যদি চার দিয়ে গুণ করি এক চারে চারে চার চার ষোলো ষোলো ছয় এক চারটে একে সতেরো সতেরোশো চৌষট্টি পাই বর্গ সেমি তাহলে অতএব যেটা এবার উত্তর চেয়েছে সেটা লিখবো অতএব বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্র ফলের অনুপাত কি হবে পূর্বে ছিল কত বলো একশো ছিয়ানব্বই পাই এসডু সতেরোশো চৌষট্টি পাই পাইপাই চলে গেল তাহলে কি হবে পাই চলে গেলে বলো পাই পাই চলে গেলে একশো ছিয়ানব্বই ইস টু সতেরোশো চৌষট্টি এবার দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করুন আমরা না ভাগ্য বের করে নিতে দেখো এখানে চার আর দুটো সাতের গুণ ছিল একশো ছিয়ানব্বই তাহলে এখানেও তো আমার চার আর দুটো সাতে যে একুশের তিন সাত একুশ তিন সাত একুশ দুটো তিন রয়ে যাচ্ছে তাহলে তিন নয় রয়ে যাবে তাহলে ওয়ান টু নাইন বোঝা গেল এরপর আমরা দশের দাগের অঙ্ক করব দশের দাগের অঙ্ক কী বলছে একটু লক্ষ্য করে নাও একটি অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বেয়াল্লিশ ডেসিমি গম্বুজটি উপরিতল রঙ করতে গম্বুজ বলতে অর্ধ গোলকের মতো আর কি এটা ভূমি নিচে থাকলো আর এটা এরকম থাকবে এই উপরিতলটা এই জায়গাটায় রঙ হচ্ছে এগুলোতে রঙ হবে রঙ হচ্ছে কোথায় এই এই তলগুলোতে রং হবে ঠিক আছে এই তলটা কি অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্র ফল আমরা সেই সূত্রই অ্যাপ্লাই করব ঠিক আছে তাহলে দেখো তাহলে গোলকের ব্যাস গোলাকৃতি গম্বুজের অর্ধ গোলাকৃতি গম্বুজের তলের। বেসার্ধ কত হবে ব্যাস ছিল কত বেয়াল্লিশ তাহলে বেসার্ধ বেয়াল্লিশ বাই টু সমান কত টোয়েন্টি ওয়ান বা একুশ দেশিমি একুশ দেশি মি ঠিক আছে তাহলে অতএব অর্ধগোলকটির অর্ধগোলাকৃতি যেহেতু তাহলে গম্বুজের উপরিতলের ক্ষেত্রফল বের করব যেহেতু রংটা উপরিতলেই হচ্ছে তাহলে অতএব উহার উপরি তলের ক্ষেত্র ফল কি হবে অর্ধগুলোকে বলো এটা কিন্তু নেই এটা রং হচ্ছে না এটা মাটিতে মেঝেতে আছে তাহলে এটা হবে টু পাই আর স্কোয়ার আমি এককটা একবারে বসিয়ে দিচ্ছি এখানে বর্গ ডেসিমি সমানভাবে দুই গুণিত বাইশের সাত গুণিত একুশ গুণিত একুশ বর্গ ডেসিমি এবার দেখো তিন সাত একুশ তিন হয়ে গেল তেইশ দু কত চুয়াল্লিশ চুয়াল্লিশ আর হচ্ছে তোমার তেষট্টি গুণ করলে কত হবে তিন চারে বারো তিন চার বারো একে তেরো ছাব্বিশ দুই সাত সাত তাহলে হচ্ছে বর্গ বর্গ সমান আমি দুই সাত সাত মি যেহেতু আমাদের এখানে দেখো এখানে বর্গ মিটার আছে প্রতি বর্গ মিটার হিসাবে হিসাবটা দিয়েছে সেই জন্য আমরা এই বর্গ ডেসিমিটাকে মিটারে নিতে গেলে একশো দিয়ে এক মিটার সমান কত ডেসিমি দশ তাহলে এক বর্গ মিটার সমান একশো বর্গ ডেসিমি তাহলে আমাকে একশো দিয়ে ভাগ করে পুনরায়কে বর্গ মিটার নিয়ে আসতে হবে তাহলে একসাথে ভাগ করলে শুধু দশমিক দুগো দিলেই হবে দিকে তাহলে হবে সাতাশ দশমিক সাত দুই বর্গ মিটার ঠিক আছে তাহলে অতএব আমাকে বলেছিল প্রতি বর্গ মিটার পঁয়ত্রিশ টাকা হিসাবে কত খরচ করবে তাহলে অতএব খরচ পড়বে অতএব উপরি তল রং করতে খরচ পড়বে কত টাকা প্রতি বর্গমিটারে প্রতি বর্গমিটারে আমাদের কোশ্চিনে দেখো এখানে পৌঁত্রিশ টাকা করে বলা ছিল তাহলে এখানে খরচ পড়বে কত তাহলে আমাদের হচ্ছে সাতাশ দশমিক সাত দুই গুণিত পঁয়ত্রিশ টাকা তাহলে গুণ করবে সাইটে গুণ করলে এটা আসবে মোটামুটি নশো সত্তর দশমিক দুই শূন্য টাকা উত্তর হয়ে গেল বোঝা গেল এরপর আমরা করবো তেরো দ্যাগের অঙ্কটা তেরো দাগে অঙ্ক কি বলছে একটু লক্ষ্য করো ভালো করে বলছে ১৪ সেমি দৈর্ঘ্যের বেশাদভিষ্ট একটি ভূগোলকের ভূগোলক মানে গোলক আর কি যেরকম গোল হয় গোল হয়ে গেল ভূগোলকের আহ সেমি দৈর্ঘ্যের বেশাদভীষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে অক্ষটির বক্র অক্ষ মানে যে অক্ষ থাকে ভূগোলকের দুপাশে দুপাশে ডাঁটির মতো থাকে সেই অক্ষরটির বক্রতলে শূন্য দশমিক সাত সেমি দৈর্ঘ্যের বেশার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র আছে অর্থাৎ এখানে একটা ছিদ্র এখানে একটা ছিদ্র আছে কত বলে সেইটা ছিদ্রের ব্যাসটা এই ব্যাসার্ধটা ব্যাসার্ধটা হচ্ছে শূন্য দশমিক সাত সেমি এ তাই এখানেও এটা শূন্য দশমিক সাত সেমি করে আছে তাহলে বলছে এই ভূগোলকটির গোলাকার অংশে ধাতব পাতের ক্ষেত্রফল কত দেখো টোটাল যে ক্ষেত্রফল তার এই জায়গাটা যেহেতু ছেঁদা রয়েছে বা ছিদ্র রয়েছে এখানটাও যেহেতু ছিদ্র রয়েছে তাহলে এই দুটো জায়গায় তো পাত নেই এই দুটো জায়গার পাতটাকে বিয়োগ করে দিলে দল থেকে তাহলে আমি টোটাল পাতটা পেয়ে যাব। আমরা সেটাই করব তাহলে প্রথমে টোটাল যে গোলকটা আমরা এটা সম্পূর্ণ গোলক ভেবে নিয়ে তার ক্ষেত্রে বের করে নেব তাই করছি তাহলে অতএব ভূগোলকের গোলকের গোলোকের বক্রতলের ক্ষেত্র ফল সমান ফোর পাই আর স্কোয়ার বর্গ সেমি সমান চার গুণিত বাইশে সাত গুণিত দেখো এখানে আর মানে কত আর কিন্তু চোদ্দ তাহলে আমরা চোদ্দ যেহেতু আর স্কোয়ার আছে দুবার বসাচ্ছি চার চোদ্দ গুণিত চোদ্দ বর্গ সেমি কেটে দিলাম সাত দুগুণে চোদ্দ সাত দুগুণে চোদ্দ হলো দেখো এটা চার দিয়ে বাইশকে গুণ করলে কত হয় আঠাশ হয় আর চোদ্দ কে দুই দিয়ে করলে আঠাশ আঠাশটি চৌষট্টি চার হাতে চৌষট্টি ছয় আর পাশে আট দুগুণের ষোলো আর ষোলো এক সাতেরো চার ছয় চোদ্দ চার হাতে এক দুই তাহলে দুই চার ছয় চার বর্গ সেমি এটা হচ্ছে ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল টোটালটা বের করেছে কিন্তু ঠিক আছে এরপর আমরা ছিদ্র দুটোর বের করে দেব তাহলে অতএব ছিদ্র দুটি ক্ষেত্রফল সমান যেহেতু দুটি ছিদ্র আমরা ছিদ্রগুলো কিরকম দেখতে হয় বৃত্তাকার বৃত্তের ক্ষেত্র ফলের সূত্র কি আর স্কোয়ার তাহলে পাই আর স্কোয়ার দেবো যেহেতু দুটো আছে তাহলে দুই গুণিত পাই আর স্কোয়ার ঠিক আছে এককটা সেই বর্গ সেমি তাহলে দুই গুণিত পাই মানে এখানে বাইশের সাত আর মানে এখানে কত বলো শূন্য দশমিক সাত তাহলে এখানে আমরা শূন্য দশমিক সাত গুণিত শূন্য দশমিক সাত বছর দশমিক তোলার জন্য নিচে দশ এখানেও নিচে দশ সাত সাত কেটে গেল আমরা এককটা এখানে বর্গ সেমি ডট ডট দিয়ে দিলাম নিচে একশো হল সাত সাত থেকে উনপঞ্চাশ সাত সাত থেকে হচ্ছে আর এ কত হচ্ছে চুয়াল্লিশ হচ্ছে না একটা সাত কেটে দিয়েছি তাহলে একটা সাত আছে একটা সাত আছে আর চুয়াল্লিশ আছে তাহলে চুয়াল্লিশের সাথে চার সাত আঠা সাত থেকে দুই চার সাথে আঠাশ উনত্রিশ তিরিশ তিনশো আট ডিভাইডেড বাই একশো সেই বর্গ সেমি তাহলে কি হবে তিন দশমিক শূন্য আট বর্গ সেমি তাহলে অতএব আমার যে কোশ্চিনে চেয়েছিল যেটা যেগুলো কারণ সে ধাতব ওপাতের ক্ষেত্র ফলে হিসাব করি তাহলে অতএব ধাতব পাতের ক্ষেত্রফল সমান টোটালটার ক্ষেত্রফল কত বের করা ছিল দেখো টোটালটার ক্ষেত্রফল বের করা ছিল চব্বিশশো চৌষট্টি তাহলে এখানে চব্বিশশো চৌষট্টি মাইনাস এই ছেদাগুলোর জন্য ছেদাটার জন্য কি হবে বাদ হয়ে যাবে তাহলে মাইনাস তিন দশমিক শূন্য আট বর্গ সেমি বিয়োগ করলে তাহলে কি দাঁড়াচ্ছে বিয়োগ করলে দাঁড়াচ্ছে তিন একে চার শূন্য তাহলে দুই চার ছয় দুই চার ছয় শূন্য দশমিক নয় বর্গ সেমি অর্থাৎ চব্বিশশো ষাট দশমিক নয় দুই বর্গ সেমি হয়ে গেল আজ তাহলে এই পর্যন্তই থাক তোমরা ভালো করে প্র্যাকটিস করবে বাড়িতে আবার বলছি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবে না ভালো করে প্র্যাকটিস করো পরের দিন আমরা গোলকের আয়তন নিয়ে আলোচনা করবো ঠিক আছে রাখছি